আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আমন্ত্রণ জানাই আজকের নতুন জব সার্কুলারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জব সার্কুলার হয়েছে, যেটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনাদের জন্য সার্কুলারটি আমি নিয়ে এসেছি এবং এই আবেদনটি আপনাদের লাস্ট ডেট কবে, কী কী পদ রয়েছে, এগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কীভাবে আবেদন করবেন সব কিছু পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তো চলুন দেখে নেওয়া যাক। পদের নাম রয়েছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে একটি পদ রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানে পাস করতে হবে। এছাড়াও আপনার কম্পিউটারের স্কিল চেয়েছে, এখানে কম্পিউটার অপারেটর নিবে একজন, এখানেও আপনাকে বিজ্ঞান বিভাগ স্নাতক বা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমমানের ডিগ্রিতে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং এখানেও কম্পিউটার স্কিল চেয়েছে। ষাটমন্দি অক্ষরে কম্পিউটার অপারেটর তিনজন নেবে, এখানেও আপনাকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারের কিছু স্কিল এখানে উল্লেখ করা আছে। তো সুতরাং বুঝতে পারছেন যে আসলে কম্পিউটারে স্কিলড পার্সন তারাই শুধুমাত্র আবেদন করার জন্য এলিজিবল হচ্ছেন। ডাটা এন্ট্রি অপারেটর নেবে দুইজন, এখানেও আপনাকে এইচএসসি কমপ্লিট হতে হবে এবং এক্ষেত্রে আপনার কম্পিউটারের স্কিল এখানে থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে মুদ্রাক্ষরিক নেবে, এখানে দুইজন নেবে, এখানেও আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং এখানে কম্পিউটারের টাইপিং স্পিড সহ সব কিছু এখানে স্কিল এখানে বলা হচ্ছে কী কী জিনিস প্রয়োজন হচ্ছে। আচ্ছা, অফিস সহায়ক নেবে তিনজন, শিক্ষিত বোর্ড হতে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমান পাস হতে হবে। আচ্ছা, কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না আমি বলে দিচ্ছি। এখানে এক থেকে তিন নং ক্রমিক নং পদে যারা আসলে আবেদনের জন্য যে সকল জেলা প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই, এখানে কোনো সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এক থেকে তিন পদের জন্য, এই তিনটা পদের জন্য। আচ্ছা, এই চার পাঁচ এই দুইটা পদের জন্য কিছু জেলার নাম উল্লেখ আছে যারা আবেদন করতে পারছেন না, যেমন জামালগঞ্জ, জামালপুর, সিরাজগঞ্জ, বরিশাল, পিরাজপুর, এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না চার এবং পাঁচ নং ক্রমিক পদের জন্য। এবং ছয় নং ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন না, তবে এতিম প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী আগামী লাস্ট ডেট আমি বলে দিচ্ছি। আচ্ছা, আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী 25/4/2022 বিকাল 5টা পর্যন্ত আবেদন লাস্ট ডেট শুরু হবে, লাস্ট ডেট আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে হচ্ছে আগামী 3/4, আগামী এপ্রিল মাসের 3 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদনের জন্য যে লিঙ্ক এখানে mopme.delta.com.au, এই লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদন লিঙ্কটা আসলে এখন সক্রিয় হয় না, বিধায় আবেদনের প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই লিঙ্ক প্রসেসটা লিঙ্কটা হচ্ছে এলিজিবল হবে আগামী 3 তারিখ থেকে, ঠিক আছে, অ্যাক্টিভ হবে। আচ্ছা, তো এইভাবে আপনাকে আবেদন করতে হবে। আর হলো যেটা বলা হচ্ছে টেলটকে যারা অলরেডি আবেদন করেছেন তাদের জন্য নতুন কিছু নয়, তারা তো অলরেডি জানেন কিভাবে আবেদন করে, কিভাবে পেমেন্ট করতে হয়। পেমেন্টের জন্য এখানে যেটা বলা হচ্ছে যে আপনার 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 নং পদের জন্য 56 টাকা পেমেন্ট করতে হবে। টেলটক প্রিপেড সিম থেকে দুটো SMS পাঠানোর মাধ্যমে SMS ফর্মটি এখানে দেওয়া রয়েছে। সার্কুলারটি আপনার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। এছাড়াও টেলটকের জবের সাইটের লিঙ্ক আপনাদের জন্য দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের প্রবলেম হবে না, যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। সাধারণ সবাই কষ্ট ভালো থাকবেন।